আজকের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যদি ফেসবুকে দেখেন তাহলে ভিডিওটি শেয়ার করে পেজটি অবশ্যই ফলো করবেন। সুদকুরের পর এবার অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর রাজ্য সরকার। শুক্রবার বিধানসভায় স্পষ্ট ঘোষণা করলেন সংসদীয় মন্ত্রী পীযূষ হাজারিকা। এদিন এক বিধায়কের প্রশ্নের জবাবে মন্ত্রী হাজারিকা বলেন, রাজ্যে ইতিমধ্যে সুদকুরের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুসারে রাজ্যে সুদকুরের কোনো স্থান নেই, তেমনি অনলাইন জুয়াও রাজ্যে নিষিদ্ধ রয়েছে। নিষিদ্ধ একটি ব্যবস্থা নিয়ে জনগণকে প্রবঞ্চনা অথবা হেনস্থা করা সরকার কিছুতেই সহ্য করবে না বলে উল্লেখ করে মন্ত্রী বলেন, অনলাইন জুয়ার বিরুদ্ধেও সরকার অভিযান শুরু করবে। শোণিতপুর জেলা পুলিশ মিছামারি থানায় এক অনলাইন জুয়ারির বিরুদ্ধে এফআইআর রুজু করে তদন্ত শুরু করেছে। আপনি কি সুদকুরের কাছ থেকে সুদের ঋণ নিয়েছেন? তাহলে আপনার জন্য সুখবর। শুক্রবার এই সুখবর শুনিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। এদিন এক জনসভায় ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সুদকুরদের কাছ থেকে ঋণ নিলে আর টাকা ফেরত দিতে হবে না, ওই টাকা ফ্রি। মুখ্যমন্ত্রী একই সঙ্গে জানিয়েছেন, এই ব্যাপারে কোনো নীতি অথবা আইন এখনও প্রণয়ন হয়নি, তবে খুব শীঘ্রই তা হবে। সারা রাজ্য জুড়ে সুদকুরদের বিরুদ্ধে বড় অভিযানে নেমেছে সরকার। প্রায় প্রতিদিনই রাজ্যের কোনো না কোনো প্রান্ত থেকে পুলিশের হাতে সুদকুরদের ধরা পড়ার খবর পাওয়া যাচ্ছে। এই প্রেক্ষাপটে শুক্রবার এক জনসভায় মুখ্যমন্ত্রী বলেন, অবৈধভাবে সুদের ঋণ নেওয়ার ব্যবসাকে বন্ধ করার উদ্যোগ নিয়েছে তার সরকার, এর জন্যই রাজ্য জুড়ে সুদকুরদের বিরুদ্ধে অভিযান চলছে। এবার কাছাড়ের ব্লক স্তরে কংগ্রেসের দোষ নামল। শালছাপড়া ব্লক কংগ্রেসের সভাপতি পদ ছাড়লেন সালে আহমেদ লস্কর। শুধু সভাপতি নয়, প্রাথমিক সদস্য পদ থেকে ইস্তফা দেন তিনি। আগামী 29 ফেব্রুয়ারি শালছাপড়ায় বরহলা ও শালছাপড়া ব্লক কংগ্রেসের উদ্যোগে বাঙ্গার পাড়ে অনুষ্ঠিত হবে কংগ্রেসের সাংগঠনিক সভা। এই সভার ঠিক আগ মুহূর্তে শালছাপড়া ব্লক কংগ্রেস সভাপতির ইস্তফা নিয়ে বেশ চর্চা শুরু হয়েছে। জানা যায়, বৃহস্পতিবার তিনি শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের কাছে পত্র প্রদান করেন। শীতের মরশুমে দুলোর জ্বর ও বর্ষা, এতেই সড়কের জমাজেলে নাজেহাল বৃহত্তর শিববাড়ির জনগণ। শিলচর শহরতলির শিববাড়ি রোড এলাকায় জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে, ফলে খুব বাড়ছে জনমনে। তাছাড়া বেহাল সড়কের জন্য দুর্ঘটনা তো আছেই। শুক্রবার সিমেন্ট বোঝাই এক গাড়ি দুর্ঘটনার কবলে পড়ার পর আবার এই সড়ক নিয়ে প্রশ্ন উঠেছে। প্রচণ্ড দুলোর কারণে শ্বাসকষ্টজনিত রোগের শিকার হচ্ছেন লোকেরা, বিশেষ করে পড়ুয়ারা, এমনটাও অভিযোগ অনেকের। অন্যদিকে বর্ষা আসতেই সড়কের জমাজলে অতিষ্ঠ হয়ে উঠেছেন জনগণ। শুধু তাই নয়, সড়কের কাজ চললেও স্থায়ী সমাধানের পথ খুঁজে বেড়াচ্ছেন এলাকার ভুক্তভোগী জনগণ। ক্ষোভ প্রকাশ করে পথ চলতি যাত্রীদের বক্তব্য, মরশুম বদল হওয়ার সঙ্গে সঙ্গে এলাকায় সৃষ্টি হচ্ছে নিত্য নতুন সমস্যাও। শুকনোয় কৃত্রিম দুলো জ্বর ও বর্ষায় সড়কের জমা জলে কথা ছেড়ে দিলে সড়কের বৃহৎ একটি অংশ চেপে যাওয়ায় সড়ক দুর্ঘটনার কবলে পড়তে হয় বিভিন্ন ছোট বড় যানবাহনকে। বঙ্গাইগাঁও জেলার উত্তর শালমারায় উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি। শুক্রবার জেলা প্রশাসন উচ্ছেদ চালাতে চাইলে এর বিরোধিতায় সরব হন স্থানীয়রা। ঘটনার সূত্রপাত হয় তখন যখন স্থানীয় এক মহিলা আশিস মণ্ডল নামের একজন পাটোয়ারির উপর চড়াও হন। জনতা এই উচ্ছেদের জন্য আশিস মণ্ডলকে দায়ী করেন। বিক্ষিপ্ত জনতা আশিস মণ্ডলকে গালাগাল করে বলপূর্বক তাকে এলাকা ছাড়া করতে বাধ্য হন। পরে পরিস্থিতি সামাল দিতে মাঠে নামে পুলিশ। রাজ্যে উদ্বেগজনকভাবে বাড়ছে নিখোঁজ এবং অপহরণের ঘটনা। বিভিন্ন প্রান্তের মতো জোড়হাটেও একের পর এক কিশোর কিশোরী ও যুবতীর নিখোঁজ হওয়ার ঘটনা সামনে এসেছে। এবার জোড়হাট থেকে এক ছাত্রের নিখোঁজ হওয়ার ঘটনা সামনে এসেছে। রাহুল সিং নামের পঞ্চম শ্রেণীর ওই ছাত্র দিন কয়েক থেকে নিখোঁজ। 20 ফেব্রুয়ারি থেকে তার হদিশ মিলছে না। ইতিমধ্যেই নিখোঁজ পরিবারের তরফে জোড়হাট থানায় দায়ের করা হয়েছে এক এজাহার। ছাত্রের মায়ের ভাষ্য অনুসারে
ওই দিন টিউশন থেকে ফিরে এসে ঘর থেকেই আচমকা গায়েব হয়ে যায় সে। 11 বছরের ছেলের সন্ধান চেয়ে কান্নায় ব্যঙ্গে পড়েছেন ওই অসহায় মা। বিজেপিকে উৎখাত করার লক্ষ্যে নির্বাচনে আসন নিয়ে বিরোধীর জোট ক্রমশ খুলছে। দিল্লি, উত্তরপ্রদেশ, গুজরাট, হরিয়ানা, গোয়ার পর পাঞ্জাব এবং অসমেও বিরোধীর আসন নিয়ে সমস্যার সমাধান ইতিবাচক দিকে অগ্রসর হচ্ছে। অসমে আপ দলকে বাদ দিয়ে বিরোধী ঐক্যমঞ্চ প্রার্থী নিয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি। দিল্লি থেকে শীঘ্রই ঘোষণা করা হবে রাজ্যের কোন আসনে কোন দলের প্রার্থী হবে। শুক্রবার বিরোধী ঐক্যমঞ্চের পক্ষে একথা ঘোষণা করেছেন মনোরঞ্জন তালুকদার। সিপিএম বিধায়ক এদিন বলেছেন, বিরোধী ঐক্যমঞ্চ সহমত হয়েছে যে রাজ্যের 14টি লোকসভা কেন্দ্রের মধ্যে কংগ্রেস 10টি কেন্দ্রে লড়বে। তেমনি ডিব্রুগড় লোকসভা কেন্দ্র থেকে অজাপ দলের সভাপতি লুরিনজ্যোতি গগৈকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে ঐক্যমঞ্চ। সিপিএম বরপেটায় প্রতিদ্বন্দ্বিতা করবে, সেই হিসাবে বরপেটা কেন্দ্রে সিপিএম দলের প্রার্থী হিসাবে মনোরঞ্জন তালুকদারের নাম চর্চায় উঠে এসেছে। মনোরঞ্জন বাবু বলেন, দল যদি তাকে প্রার্থী মনোনীত করে তাহলে তার কোনো আপত্তি নেই। রাইজর দলের সভাপতি অখিল গগৈয়ের দাবি, লোকসভা নির্বাচনে বিরোধীরা ঐক্যবদ্ধ, শুক্রবার বিধানসভায় তা প্রমাণিত হয়েছে। বিরাট সাফল্য, 24 কোটি টাকার হেরোইন উদ্ধার করল কাছার পুলিশ। গ্রেফতার করা হলো এক পাচারকারীকে। শুক্রবার পুলিশ সুপার নুমুল মাহাতো সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়ে বলেন, কাছার পুলিশের মাদক বিরোধী অভিযানে এটা এক বৃহৎ সাফল্য। তিনি জানান, বৃহস্পতিবার রাতে কাছার পুলিশ মাদক বিরোধী অভিযানে নেমে কাছা জেলার দোলাইয়ের ইসলামাবাদ অঞ্চল থেকে একজন মাদক ব্যবসায়ীর কাছ থেকে 30টি সাবান কেস এবং 3টি লেদারের ব্যাগ থেকে 4 কেজি 765 কিলোগ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার করা হেরোইনের বাজার মূল্য প্রায় 24 কোটি টাকা হবে বলে জানান পুলিশ সুপার। আটক করা হয় মাদক ব্যবসায়ী আব্দুল হোসেন লস্কর। ওয়াটার পাম্প মেশিন মেরামত করতে এসে সংকটজনক অবস্থা হলো এক বিদ্যুৎ কর্মীর। ঘটনার বিবরণে জানা যায়, কৈলাসহর সোনাপুর এলাকার বাসিন্দা তমজিদ আলীর বাড়িতে থাকা ওয়াটার পাম্প মেশিনটি বৃষ্টির কারণে বিকল হয়ে যায়। সেই সুবাদে তমজিদ আলী উনার নিকটাত্মীয় ওই একই এলাকার বাসিন্দা মুসলিম আলীকে সারানোর জন্য বলেন। এদিকে মুসলিম আলী কৈলাসহরের বেসরকারি বিদ্যুৎ সংস্থা সহ সাই কম্পিউটার লিমিটেডের একজন কর্মী। তমজিদ আলী ভেবেছিলেন উনার বাইকে বললে হয়তো সুন্দরভাবে মেরামত করে দেবে। বাইয়ের কথা শোনামাত্র মুসলিম আলী টিলাবাজার বেসরকারি বিদ্যুৎ সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের সাবস্টেশনে এসে তার সহকর্মীদের নিয়ে মেরামত করার জন্য তমজিদ আলীর বাড়িতে ছুটে যান। এরপর মুসলিম আলী সেই ওয়াটার পাম্প মেশিনটি সারাই করার জন্য বৈদ্যুতিক ট্রান্সফরমারের মধ্যে উঠেন। লাইনে তখন বিদ্যুৎ থাকার কারণে সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর উপর থেকে মাটিতে লুটিয়ে পড়েন মুসলিম আলী, যার ফলে মুসলিম আলীর শরীরে ব্যাপক আঘাত লাগে এবং শরীরের একাধিক অংশ জ্বলসে যায়। পরবর্তী সময়ে খবর পাঠানো হয় কৈলাসহর অগ্নি নির্বাপক দপ্তরে। ঘটনাস্থলে দ্রুত ছুটে গিয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কৈলাসহর উনকুটি জেলা হাসপাতালে নিয়ে যান।